বিশ্বকাপের টুকিটাকি 48টি ম্যাচ, 11টি ভেন্যু, দেখে নিন স্টেডিয়ামগুলির এক ঝলক। আজকের দিনটি বাদ দিলে আর বাকি মাত্র 11 দিন, তারপরে শুরু হবে বিশ্বযুদ্ধ, 22 গজের মহাসংগ্রাম। ইংল্যান্ড ও ওয়েলসের 11টি মাঠে প্রায় 1.5 মাস ধরে চলবে 22 গজের বিশ্বযুদ্ধ। 10টি দেশ প্রত্যেকে নিজেদের মধ্যে খেলবে। এক নজরে দেখে নেওয়া যাক 11টি স্টেডিয়াম। লর্ডস শহর, লন্ডন, দর্শক সংখ্যা 28,000, বিশ্বকাপের ম্যাচ 5টি, ফাইনাল সহ। এজ বাস্টন শহর, বার্মিংহ্যাম, দর্শক সংখ্যা 25,000, বিশ্বকাপের ম্যাচ হবে 5টি, সেমিফাইনাল সহ। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড শহর, ব্রিস্টল, দর্শক সংখ্যা 17,500, বিশ্বকাপের ম্যাচ হবে মোট 3টি। সোফিয়া গার্ডেন্স শহর, কার্ডিফ, দর্শক সংখ্যা 15,643, বিশ্বকাপের ম্যাচ হবে মোট 4টি। রিভারসাইড গ্রাউন্ড শহর, চেস্টারলে স্ট্রিট, দর্শক সংখ্যা 20,000, বিশ্বকাপের ম্যাচ হবে মোট 3টি। হেডিংলে শহর, লিডস, দর্শক সংখ্যা 18,350, বিশ্বকাপের ম্যাচ হবে মোট 4টি। দ্য ওভাল শহর, লন্ডন, দর্শক সংখ্যা 25,500, বিশ্বকাপের ম্যাচ হবে মোট 5টি। ওল্ড ট্রাফোর্ড শহর, ম্যানচেস্টার, দর্শক সংখ্যা 26,000, বিশ্বকাপের ম্যাচ হবে 6টি, সেমিফাইনাল সহ। ট্রেন্ট ব্রিজ শহর, নটিংহ্যাম, দর্শক সংখ্যা 17,500, বিশ্বকাপের ম্যাচ 5টি। রোজ বোল শহর, সাউদাম্পটন, দর্শক সংখ্যা 25,000, বিশ্বকাপের ম্যাচ হবে 5টি। কাউন্টি গ্রাউন্ড শহর, টনটন, দর্শক সংখ্যা 12,500, বিশ্বকাপের ম্যাচ হবে মোট 3টি।